शुरू करते महान सृष्टिकर्तार नामे जिन परम करुणामय अत्यंत दयालु। आज के देखें पिछने मानुष और मानुष सन्दीप एक द्वीप द्वीपर मन हो सब मानुष चले आसते खेलते फुटबल ना कि गणजागरण ना फुटबल ना कि जनप्रिय ना हमें देखाते चाहिए कतटा जनप्रिय हईले ये देखें हजार हजार मानुष क्या एक स्टैचुर मत तैरी कर देखें अपना आश्चर्य हबें फुटबल कथाए चले गए आज के सन्दीपे आसार कारण अपनी देखें मानुषर जो उन्मादना उन्मादनाटारे जी काजे लगाइते ना पारि तेले अपनी मादक दूर करबें कि भावे माठे जी प्लेयारा ना आसे तेले मादक दूर करबें कि भावे अपनी देखें आज के व्यक्ति जदि विश्वस्त है तेले प्रतिष्ठान तार उपर बिनियोग करे एटार प्रमाण देखें আমাদের এই ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি স্পন্সর হয়েছেন সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড। আমি ধন্যবাদ জানাই সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের মাননীয় চেয়ারম্যান আলমগীর কবির সাহেবকে। আমি ধন্যবাদ জানাই আমাদের ওয়ারেস আলমতিন সাহেবকে যাদের মাধ্যমে আমি এই এই আপনাদের বিশ্বস্ততা অর্জন করতে পারছি। আমি আশা করি এই যে সাউথ ইস্ট ব্যাংক আমাদের দায়িত্ব নিয়েছেন এইরকম অসংখ্য ব্যাংকিং প্রতিষ্ঠান যারা বিভিন্ন ফুটবলের দায়িত্ব যদি নেন তাহলে দেখবেন বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। সাউথ ইস্ট ব্যাংক যেভাবে দায়িত্ব নিছে আমি প্রতিটা আর্থিক প্রতিষ্ঠানকে বলবো আপনারা যে যেভাবে পারেন এক একটা জিনিসের দায়িত্ব নেন দেখবেন বাংলাদেশ বহু দূর এগিয়ে যাবে। আর একা একা তো একটা দেশকে আগায় নেওয়া যায় না, একজন নেতার পক্ষে কোনোভাবেই সম্ভব হয় না, সবাই মিলে চলেন। আজকে বিশেষ করে সন্দীপে দেখেন সন্দীপের যারা প্রবাসীরা আছেন চিন্তা করা যায় এই সন্দীপ প্রায় 13% যে রেমিটেন্স আসে 100% এর মধ্যে 13% রেমিটেন্স আসে এই সন্দীপ থেকে। আর আজকে এই সন্দীপের মানুষ কতটা আতিথেয় মানে অতিথি পরায়ণ এটা না আসলে বুঝবেন না। আমি সন্দীপের মানুষের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে একটা কথাই বলতে চাই, চলেন বাংলাদেশের সুযোগ আছে অনেক দূরে গিয়ে যাওয়ার। এই করোনা মহামারী তো আমরা যেভাবে আমাদের অর্থনীতিকে ব্যাক করে নিয়ে আসছি আমরা চাইলে বহু দূর নিয়ে যেতে পারবো। আবারও আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, দেখেন বিশ্বস্ততা থাকলে কি পরিমাণ মানুষ হয় আপনারা দেখেন, এই দেখেন গাছে মাঠে মানুষ আর মানুষ এটা চিন্তাই করা যায় না। এই জায়গায় দেখেন মানুষ আর মানুষ এইটাকেই দেখেন আমি দেখেন আপনি অবস্থা দেখেন দেখেন এদের যে উন্মাদনা এদের যে উন্মাদনা উন্মাদনাটা দেখেন এদের উন্মাদনা দেখলেই বুঝবেন ফুটবলটা কোথায় চলে যায়। আমি আবারও আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এইটাকে বিদায় নিচ্ছি। তুমি এই জায়গাটা একটু দেখাই দিতে পারো